ব্রেনের ওয়েট 1400 গ্রাম বা 1.4 কেজি, তবে এটা তোমরা মেল ফিমেল অনুযায়ী তোমাদের টেক্সট বুক থেকে শিখবে। তো এখন আমরা ব্রেনের বিভিন্ন পার্ট দেখব। এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ব্রেইন স্টেম। ব্রেনের ঠিক এই জায়গা থেকে স্পাইনাল কর্ডটা বের হয়ে যায়। এই যে এই অংশটুকু সেরিবেলাম, যা আমাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা একটা ব্রেনের ভেন্ট্রাল সারফেস। এই উঁচু অংশটুকু ব্রেনের টেম্পোরাল লোব। এটা অন্য সাইডের টেম্পোরাল লোব। এই অংশটুকু ফ্রন্টাল লোব। কিছু ক্রেনিয়াল নার্ভও দেখা যাচ্ছে, যে এটা অপটিক নার্ভ দুই সাইডের, লেফট রাইট। এই যে ফেসের সেন্সরি নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, আর এগুলো ব্রেনের ব্লাড ভেসেল, লার্জ ব্লাড ভেসেল। এগুলোর মাধ্যমে ব্রেন ব্লাড সার্কুলেট হয়, অর্থাৎ ব্রেন নিউট্রিয়েন্ট পায়। মেডুলা, পন্স এবং মিড ব্রেন, এগুলো একত্রে ব্রেন স্টেম তৈরি করেছে। এখন ব্রেনের সারফেসগুলো এবং লোবগুলো দেখব। টেম্পোরাল লোবের ইনফেরিয়র সারফেস এটা। টেম্পোরাল লোবের পোস্টেরিয়র পার্ট বা পেছনের পার্ট, আর এদিকে সামনে টেম্পোরাল লোবের সামনের পার্ট বা অ্যান্টেরিয়র পার্ট। ব্রেনের এই পেঁচানো ভাঁজগুলার অংশগুলোকে আমরা বলবো জাইরাইস, আর ভাঁজের এই ফাঁকা জায়গাটুকুকে বলবো সালকাস। এটা সেন্ট্রাল সালকাস। এটার সামনের টুকু ফ্রন্টাল লোব এবং পিছনের টুকু প্যারাইটাল লোব। এটা হচ্ছে ল্যাটারাল ফিশার। এটা টেম্পোরাল লোবকে আলাদা করেছে। সেন্ট্রাল সার্কাসের সামনের টুকু ফ্রন্টাল লোব, এটা আমাদের ইচ্ছাকৃত কাজ নিয়ন্ত্রণ করে। আর পিছনের টুকু প্যারাইটাল লোব, এটা আমাদের সেন্সরি কর্টেক্সের কাজ করে। এই অরবিটারি লাইন দিয়ে অক্সিপিটাল লোব প্যারাইটাল লোবের সাথে আলাদা হয়েছে, বিভক্ত হয়েছে। অক্সিপিটাল লোব আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে। অক্সিপিটাল লোব দেখার পাশাপাশি অ্যানালাইসিসও করতে পারে, অর্থাৎ একটা জিনিস দেখলে বুঝতে পারে যে এটা এর আগে কখনো দেখেছে কি না, এটার নাম কি, এটা কোন ধরনের জিনিস, এগুলা অ্যানালাইসিস করতে পারে। আমরা তিনটা লোব সম্পর্কে জানলাম। অক্সিপিটাল লোব দেখতে সাহায্য করে, প্যারাইটাল লোব আমাদের সেন্সরি কর্টেক্সের কাজ করে, এবং ফ্রন্টাল লোব আমাদের ইচ্ছাকৃত কাজ নিয়ন্ত্রণ করে। টেম্পোরাল লোব আমাদের শ্রবণ শক্তিতে সাহায্য করে, শুনতে সাহায্য করে, এবং এই ফিশার দিয়ে এটা প্যারাইটালের সাথে আলাদা হয়েছে। শ্রবণ করার পাশাপাশি টেম্পোরাল লোব আসলে আমাদের অনেক কিছু স্মরণ রাখতে সাহায্য করে। এখানে ঠিক মেমোরি ইউনিট হিপোক্যাম্পাস আছে, দেখা যাচ্ছে না অবশ্য। কাজেই মনে রাখার জন্য আবার বলছি, অডিটরি লোব হচ্ছে মেমোরি ইউনিট প্লাস আমাদের শ্রবণ করতে সাহায্য করে। অক্সিপিটাল লোব আমাদের অক্সিপিটাল লোব আমাদের দেখতে সাহায্য করে। প্যারেটাল লোব আমাদের
কর্টেক্স সেন্সরি কর্টেক্স হিসেবে কাজ করে, অর্থাৎ অনুভূতি গ্রহণ করে। আর ফ্রন্টাল লোব আমাদের ইচ্ছাকৃত কাজ নিয়ন্ত্রণ করে, ইচ্ছাকৃত কাজ নিয়ন্ত্রণ করে। এবার আমরা পরিচয় করবো দুইটা হেমোস্ফিয়ার, লেফট এবং রাইট দুইটা হেমোস্ফিয়ার। এটা একটা ফিশার দিয়ে লেফট এবং রাইট আলাদা করা। আর লেফট রাইট হেমোস্ফিয়ার দুইটা একটা আরেকটার সাথে লাগানো আছে কর্পাস ক্যালোসামের ফাইবার দ্বারা। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটা করোনাল সেকশন নেব, অর্থাৎ ফ্রন্টালি কাটা অংশ নিব। ব্রেনটাকে আমরা যদি এরকম লম্বালম্বিভাবে কাটি তাহলে এটার ইন্টারনাল সেকশনটা, কাটা অংশটা এরকম দেখা যাবে। এটাকে আমরা বলবো করোনাল বা ফ্রন্টাল সেকশন। ইন্টারনাল আভ্যন্তরীণ অংশটুকু বোঝার জন্য এটা একটা পারফেক্ট সেকশন। জাইরাস এবং সালকাস এটাতে ভালোভাবে বোঝা যায়, বা যদি এক বচনে বলি জাইরাই আর সালসাই ভালোভাবে বোঝা যায় এই সেকশনে। এই যে জাইরাসগুলো দেখা যাচ্ছে একটা ডার্ক কালার, এটাকে আমরা বলবো গ্রে ম্যাটার। আর অপেক্ষাকৃত এই সাদা অংশকে আমরা বলবো হোয়াইট ম্যাটার। আর স্বাভাবিকভাবে বলা যায় আমাদের ডেনড্রাইট এবং সেল বডি হচ্ছে গ্রে ম্যাটার, আর হোয়াইট ম্যাটার হচ্ছে অ্যাক্সনটুকু। অ্যাক্সনের মাধ্যমে হোয়াইট ম্যাটার ব্রেনের লোয়ার পার্টে এসে মিশেছে। আর এই কর্পাস ক্যালোসাম ব্রেনের লেফট এবং রাইট হেমোস্ফিয়ার দুটা যুক্ত হয়েছে এভাবে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। এই যে এই ডিপ স্ট্রাকচারটুকু হচ্ছে থ্যালামাস। এই যে আর নিচের এই অংশটুকু হচ্ছে টেম্পোরাল লোব। অংশটুকু হিপোক্যাম্পাস, যেটা আমাদের দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে। যে অংশটুকু প্রথমে সবুজ ছিল সেটা হিপোক্যাম্পাস। আর এই যে ফাঁকা জায়গাটুকু দেখা যাচ্ছে এগুলো মূলত ভেন্ট্রিকল দিয়ে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড চলাচল করে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। মিড স্যাজাইটাল সেকশন, অর্থাৎ প্যারাইটাল বরাবর যদি উপরে থেকে নিচে কাটি ডান বাম আলাদা হয়ে যায়। তো এই অংশটুকু হচ্ছে ব্রেন স্টেম, একেবারে নিচেরটুকু মেডুলা অবলাঙ্গাটা, আর এইটুকু হচ্ছে এটা মিড ব্রেন, আর ফাইনালি এটা হচ্ছে থ্যালামাস। এটা ব্রেনের ব্লাড ভেসেল, সেরিব্রো আর্টারি ভেসেল। আসসালামু আলাইকুম।